বিএনপির পঞ্চম কাউন্সিলের মূল প্রতিপাদ্য ছিল নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। আর এবারের কাউন্সিলের মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। বিএনপি ষষ্ঠ কাউন্সিলের প্রস্তুতি উপকমিটির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, সৎ যোগ্য নেতাদের দিয়ে দলের কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠাই এবারের কাউন্সিলের মূল উদ্দেশ্য। দেখি প্রতিশ্রুতিশীল লোকগুলিকে সামনে আনা, আর সুবিধাবাদী চাপাবাজ অথবা বারবার অঙ্গীকার করে বারবার অঙ্গীকার থেকে পিছিয়ে যায় তাদেরকে বাছাই করে সাইড লাইনে নেওয়া, কাউকে বাদ দেওয়ার পক্ষপাতী না। যে দায়িত্ব পালন করতে পারে অর্থাৎ দায়িত্ব না পেয়েও যে দায়িত্ব পালন করছে তাকে দায়িত্ব নেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই কাউন্সিল থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচি আসবে। আমরা যে অন্ধকারে তিমিরে ডুবে আছি দেশ আজকে, সেখান থেকে আলোর পথে যাওয়ার যে প্রচেষ্টা সে সময় এই কাউন্সিলটা হচ্ছে। সকলের উদ্দেশ্যে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য তো রাখবেন এবং এটা এখানে ভিশন থাকবে, এখানে প্রোগ্রাম থাকবে, এখানে কর্মসূচি থাকবে। 19 মার্চের এই ষষ্ঠ কাউন্সিলে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকরা আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। কূটনীতিবিদ সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। শফিক আহমেদ, 71, ঢাকা। বড় অংশ তারা কাউন্সিলে।